বীরগঞ্জ পৌরসভার 5 নং ওয়ার্ডে ডালিম প্রতীকের কাউন্সিলর মেহেদী হাসানের ব্যাপক গণসংযোগ। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন দিনাজপুর সংবাদদাতা মোহাম্মদ তোফাজ্জল হোসেন। সাথে আছি আমি তানজানা রহমান লিজা। 16 জানুয়ারি দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার আসন্ন নির্বাচন 2021 উপলক্ষে 5 নং ওয়ার্ডের ডালিম প্রতীকের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ মেহেদী হাসান মেহেদী 14 জানুয়ারি বৃহস্পতিবার শেষ দিনের প্রচার প্রচারণায় ওয়ার্ডের বিভিন্ন মহলায় ব্যাপক গণসংযোগ করেন। ডালিম প্রতীকের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ মেহেদী হাসান মেহেদী এই ওয়ার্ডের মহল্লাগুলোর প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন। 5 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও বর্তমান কাউন্সিলর মোহাম্মদ মেহেদী হাসান মেহেদী পরপর দুইবারের মতো ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচিত হয়ে এই এলাকার উন্নয়নের পাশাপাশি সার্বক্ষণিকভাবে সেবা দিয়ে সুনাম ও পরিচিতি লাভ করায় এবারে তৃতীয়বারের মতো সাধারণ কাউন্সিলর পদে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করে প্রচার প্রচারণায় সাধারণ ভোটারদের ব্যাপক সাড়া পেয়েছেন। এ ব্যাপারে মতামত চাইলে এ ওয়ার্ডের অধিকাংশ ভোটাররাই তাদের অভিমতে জানান, মেহেদী হাসান এই ওয়ার্ডের জনগণের জন্য একজন চাহিদাসম্মত ও হেভিওয়েট প্রার্থী। মেহেদী হাসান গেল দুইবার আমাদের 5 নম্বর ওয়ার্ডবাসী সকলের ভোটে নির্বাচিত হয়েছেন। ইনশাল্লাহ আগামী যে 16 তারিখে নির্বাচন, এই নির্বাচনে উনি বিপুল ভোটে বিজয়ী হবেন। এটার কিছু উল্লেখযোগ্য কারণ হলো, তিনি ড্রেনেজ ব্যবস্থা 5 নম্বর ওয়ার্ডের আমি সাধারণ ভোটার হিসাবে তিনি যে ড্রেনেজ ব্যবস্থা করেছেন, এই ড্রেনেজ ব্যবস্থা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। ওয়ার্ড আছে পৌরসভায় কোনো জায়গায় এরকম ড্রেনেজ ব্যবস্থা এবং কি যে বাতির আমাদের রাস্তাঘাটে যে জায়গায় আগে চুরি ছিনতাই অন্ধকারের জন্য বিভিন্ন রকম অপকর্ম হতো এবং কি মাদক ব্যবসা হতো, এই অন্ধকারের আড়ালে সেখানে উনি লাইটের ব্যবস্থা করে দিয়েছেন, যার ফলে চিহ্নিত মাদক ব্যবসায়ী কিছু কিছু রয়েছেন আমাদের এলাকায়। এই সমস্ত মাদক ব্যবসায়ীরা তাদের এই অন্ধকারের বাণিজ্য করতে আর পারে না ইনশাল্লাহ। তিনি এছাড়া বিধবা ভাতা থেকে শুরু করে বিভিন্ন রকম প্রতিবন্ধী কার্ড এমনকি যা করোনাকাল অবস্থায় পৌরসভায় যে সমস্ত তহবিল এসেছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে উনার দুয়ারে, তিনি সেগুলো সুষ্ঠুভাবে বণ্টন করেছেন এবং 5 নম্বর ওয়ার্ডবাসীর একটি উনার পক্ষে তিনি 5 নম্বর ওয়ার্ডবাসীর অন্তরে আছেন, যার প্রমাণস্বরূপ আমাদের সকল যতগুলো প্রার্থী আছে মোটামুটি সবার যে অবস্থা তাদের থেকে আমাদের এই প্রার্থীর অবস্থা দুর্বল, কিন্তু আমরা 5 নম্বর ওয়ার্ডবাসী তাকে নির্বাচিত করব ইনশাআল্লাহ। যে কোনো আমি মোহাম্মদ মেহেদী হাসান কাউন্সিলর, বর্তমান কাউন্সিলর 5 নম্বর ওয়ার্ড, ইনশাআল্লাহ আমি আবারও 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ডালিম আমার মার্কা। আমি গত দশ বছর আমি এই জনগণের সাথে হোম ডেলিভারি সার্ভিস দিয়ে এসেছি, আমি সেবার সার্ভিসটা জনগণ আমি যে 10 বছর সার্ভিস দিয়েছি তার জবাব আগামী 16 তারিখে জনগণ ইনশাল্লাহ ডালিমের পক্ষে আবার দিবে, আমি আশাবাদী। আপনারা সবাই দোয়া করবেন যেন আমাদের ডালিম 16 তারিখে বিজয় অর্জন করে আবার আমরা আগামী 5 বছরের জন্য জনগণ আমাকে ম্যান্ডেট দিবে, আমি এই আশাবাদ আশা রাখি। এবং আমার 5 নম্বর ওয়ার্ডের কাছে আমি কৃতজ্ঞ, 5 নম্বর ওয়ার্ডবাসী সর্বদাই কাউন্সিলর মেহেদীকে না মেহেদীকে নিজের ছেলের মতো অন্তরে জায়গা দেয়। আমার মার্কার প্রয়োজন হয় না, মার্কা আমার মার্কার সব জনগণের অন্তরেই আমার মার্কা। আপনারা দোয়া করবেন, আপনারা একটু করে আপনাদের মূল্যবান ভোট দিবেন আগামী 16 তারিখে ভোট দিয়ে আপনারা বাসায় আসবেন না, আপনারা আপনাদের ভোট দিয়ে পহরা দিয়ে বিকাল 4টার সময় রেজাল্ট দিবেন, আমি এই দাবি আমার 5 নম্বর ওয়ার্ডবাসীর কাছে জানাই। আর আপনাদের কাছে আমার আরেকটি দাবি, আপনারা আগামী 16 তারিখ আপনার মূল্যবান ভোট, একটি ভোট কিন্তু মূল্যবান, 2,500 টাকা 1,000 টাকা দিয়ে ভোটের মূল্যায়ন হতে পারে না, ভোটের মূল্যায়ন হইলো আপনার মানবিক আপনার জ্ঞানের কাছে, আপনার ভোটের মূল্য কেউ দিতে পারে না। আপনারা ভোট আমাকে এমটি করে ডালিমের প্রতীকে দিবেন, আমি এই ভোটের দাবি নিয়ে আপনাদের দাবি তুলে থেকে আগামী 5 বছর আপনাদের সমস্ত রকম সেবা জনগণ, আমি লিখছি আমার পোস্টারে জনগণের সার্বিক সেবা করার সুযোগ দিন, আমি সেই সার্বিক সেবাটা ইনশাআল্লাহ আগামী 5 বছর আপনাদেরকে দিব। আমার যে অসমাপ্ত কাজ আছে আপনারা যদি আমাকে আরেকবার সুযোগ দেন সেই 5 বছরে আমি আমার আমি গত 10 বছরে যে কাজ করেছি আপনারা দেখেছেন, আমার ওয়ার্ডে 90% জায়গায় পা এখন কাদায় পড়ে না, আমার ওয়ার্ডে লাইট জ্বালায় মানুষকে বাড়ি যাইতে হয় না, আমার ওয়ার্ডে চুরি স্টিচিং
আপনার মাদক আপনার যত রকম রাজনীতি আমি ইনশাআল্লাহ আমি একজন কাউন্সিলর বলতে পারি 10 বছরে আমার ওয়ার্ডে একটি মামলা আমার ওয়ার্ডে হয়নি আমার ওয়ার্ডে দুর্ঘটনা ঘটেনি আমার ওয়ার্ডে দুর্ঘটনা ঘটছে আমরা আমার এলাকার জনগণকে সাথে নিয়ে সমঝোতার মাধ্যমে আমি আমাদের জনগণকে সেই সমঝোতার মাধ্যমে নিয়ে এসে আমরা মামলা মকদ্দমা নিষ্পত্তি করছি আমরা থানামুখী হইতে আমাদেরকে হয় নাই আমরা চাই এই শান্তিভাবে আগামী 5 বছর আবার যেন আপনাদের সাথে থাকতে পারি কখন থাকতে পারবো যখন আপনার মূল্যবান একটি ভোট আমাকে আপনারা দান করবেন আপনারা একটি ভোট আমাকে দিবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে সালাম জানিয়ে 5 নম্বর ওয়ার্ডবাসীকে সালাম জানিয়ে 5 নম্বরের সকল জনগণের সুস্বাস্থ্য দিবেন।